আশা রাখছি সবাই অনেক ভালো আছেন। আজকে একটা নতুন প্রোডাক্টের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। তো এই জিনিসটা সাধারণত ডক্টরেরা অপারেশন থিয়েটারে পরিধান করে, আবার অনেক সময় বিভিন্ন শেফরাও পরিধান করে, আবার অনেক সুপার শপগুলোতে কর্মচারীরা এটা পরিধান করে। তবে আমাদের দেশে যদিও এটা বেশি প্রচলন নেই, উন্নত দেশগুলোতে বা প্রাচ্যের দেশগুলোতে এই ক্যাপের প্রচলন অনেক বেশি। তো এই জিনিসটা নিয়ে ব্যবসা করা যেতে পারে। আজকে এই ক্যাপগুলো কীভাবে বানাতে হয়, কোন মেশিন দিয়ে বানায়, সেই মেশিনটার সাথে আপনাদেরকে পরিচয় করে দেব। আশা রাখছি এই মেশিনটার মাধ্যমে আপনি দারুণ একটা বিজনেস শুরু করতে পারবেন। কারণ এই মেশিনে দেখানো হয়েছে যে আপনি চাইলে এই মেশিনের মাধ্যমে মাসে 4 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আর এর জন্য আপনার মাত্র 2 জন কর্মচারীর প্রয়োজন হবে প্রতি মেশিনে। বাফেন্ট বা বাউফেন্ট ক্যাপ যেটাই বলি না কেন, তো এই ক্যাপটি করে যে দারুণ ব্যবসা করা যায় তার একটি আইডিয়া এবং তার বিস্তারিত তথ্য এখানে তুলে ধরা হয়েছে। যারা আসলে এই মেশিনগুলো বিক্রি করে তারা মূলত বাস্তবসম্মত চিন্তা ভাবনা করে এই হিসাবটা দেখিয়েছেন, আমি আপনাদের সাথে সেই হিসাবটা শেয়ার করছি। এটা ইন্ডিয়ান বাজারের অনুপাতে বাজার অনুসারে আসলে হিসাবটা দেখানো হয়েছে, তবে দেশ ভেদে এই হিসাবটার তারতম্য অবশ্যই হতে পারে। তো এই মেশিনটা দেখতে পাচ্ছেন মোটামুটি বড় সাইজের একটা মেশিন, এটা প্রতিস্থাপন করতে বেশ বড় একটা ঘরের প্রয়োজন হতে পারে। তো দেখেন এটার মডেল হচ্ছে KP 1004, আর পাওয়ার সাপ্লাই প্রয়োজন হবে AC 380 ভোল্ট অথবা 220 ভোল্ট, পাওয়ার 4 কিলোওয়াট, ডিজাইনড স্পিড 120 পিস বানানো যাবে প্রতি মিনিটে অথবা 60 থেকে 100 পিস বানানো যাবে মিনিমাম। আর যার প্রয়োজন হবে একটা শুকনো ঘরের মেঝে, আর আপনার প্রয়োজন হবে 10x20 স্কোয়ার ফিট অর্থাৎ 200 স্কোয়ার ফিট একটা স্পেস জায়গার প্রয়োজন হবে এই মেশিনটি প্রতিস্থাপন করার জন্য। এছাড়া আপনার শ্রমিকের প্রয়োজন হবে মাত্র 2 জন। এই মেশিন এক একটা মেশিন চালানোর জন্য মাত্র 2 জন করে লেবার হলেই যথেষ্ট, একজন দক্ষ আর একজন অদক্ষ, মানে একজন অপারেটর আর একজন হেল্পার। রিকোয়ার্ড ম্যাটেরিয়াল কিসে কি ম্যাটেরিয়াল লাগবে, স্পন বন্ড নন ওভেন ফেব্রিক। হ্যাঁ, এটা প্রতিটা ক্যাপ বানানোর জন্য 12 গ্রাম করে ফেব্রিকের প্রয়োজন হবে, আর এই ফেব্রিকগুলো প্রতি কেজি 130 টাকা ইন্ডিয়ান বাজারে। তবে এখানে লেখা আছে যে এই ফেব্রিকের দাম অবশ্যই ওঠানামা করবে। আর প্রতিটা ক্যাপের মাপ হচ্ছে 18 ইঞ্চি। নন ওভেন ফেব্রিক 1.73 গ্রাম হবে, আর ইলাস্টিকের ওজন হবে 0.57 গ্রাম, যাতে টোটাল ওজন হবে 2.30 গ্রাম। এক পিস বাফেন ক্যাপ র ম্যাটেরিয়াল কস্ট, আচ্ছা ম্যাটেরিয়াল বাবদ খরচ হবে 28 রুপি বা 28 টাকা যাই বলি না কেন। এখন এখানে প্রোডাকশন ক্যাপাসিটি ক্যালকুলেশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কস্ট এখানে দেখানো হয়েছে। প্রতি মিনিটে 100টি করে তৈরি হলে 60 মিনিটে 6000 পিস এবং 12 ঘন্টায় 72,000 পিস, সেই সাথে 25 দিনে হবে 1,80,000 পিস। এভাবে করে হিসাব করে লেবার খরচ ধরা হয়েছে 15,000 টাকা, পাওয়ার খরচ ধরা হয়েছে 6,500 টাকা, ব্যাংক ইন্টারেস্ট ধরা হয়েছে 8,500 টাকা, ভাড়া বাবদ 9,000 টাকা ধরা হয়েছে। এভাবে করে সব খরচ বাদ দিয়ে, মানে সব খরচ নিয়ে প্রতি পিসে আপনার খরচ পড়বে 32 নয়, আরো অনেক কম, 0.032, মানে 3 পয়সার মতো খরচ পড়বে আপনার র মেটেরিয়াল ছাড়া অন্যান্য খরচ। তো টোটাল খরচ হচ্ছে আপনার 31 পয়সা। এখন আমরা দেখব এটার প্রফিট কেমন হবে। প্রতি মিনিটে প্রতি পিসে আপনার খরচ হচ্ছে 31 পয়সা। এভাবে করে প্রতি মাসে আমরা যতগুলো প্রোডাক্ট বানাবো তার জন্য খরচ হবে 5,58,000 টাকা। এই 5,58,000 টাকা খরচ, আর আমাদের টোটাল প্রোডাক্ট হবে এতগুলো। তো এতগুলো প্রোডাক্ট যদি আমরা প্রফিটটা দেখি তাহলে দেখেন 5,54,000
54,000 টাকার মধ্যে প্রফিট হবে 4,32,000 টাকা। তো বুঝতেই পারছেন 4,32,000 টাকা এখানে প্রফিট দেখাচ্ছে। তাহলে এই ব্যবসাটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা প্রফিটেবল বিজনেস আপনি বুঝতেই পারছেন। যারা ইউনিক বিজনেস আইডিয়া খুঁজছেন তাদের জন্য বলছি এই ব্যবসাটা হতে পারে একটা আদর্শ ব্যবসা আপনার জন্য। যারা মেশিন বিক্রি করবে তারা কিন্তু খুব সহজেই বলে দিবে যে আপনি মাসে এত টাকা ইনকাম করতে পারবেন, তবে ইনকাম করাটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে, আপনি আসলে কি এটা দিয়ে ব্যবসা করতে পারবেন কি পারবেন না। আমি অনেক বেশি প্রোডাক্ট বানাতে পারবো, তবে যদি এটা বিক্রি করতে না পারি, আমার যদি তেমন বিক্রির খাত না থাকে, তেমন বায়ার না থাকে, তাহলে কিন্তু এই মেশিন কিনে বসে থাকতে হবে। তাই বলছি যদি আপনি এই ব্যবসাটা করতে চান তাহলে অবশ্যই এই ব্যবসাটা সম্পর্কে আগে জেনে বুঝে তারপরে শুরু করতে হবে, অন্যথায় আমরা ব্যবসায় লস খেতে পারি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা রাখছি এই ভিডিওটা আপনার উপকারে আসবে, একটু হলেও কৌতূহল জাগবে এই ব্যবসাটা সম্পর্কে, অবশ্যই একটু জেনে শুনে তারপরে শুরু করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।